সাকিব খান একমাত্র বাংলাদেশের সুপারস্টার যার নামে টিকিট বিক্রি হয়। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো আজকে রিভিউ করব বেসিক্যালি সাকিব খানের যে সিনেমাটা অনেকদিন আগে রিলিজ করে গেছে বাংলাদেশে, বাট ভারতে কিন্তু রিলিজ করা হয়নি জায়ান্টভাবে, বাট গতকাল বায়স্কোপ অ্যাপে কিন্তু এটা রিলিজ দেওয়া হয়েছে এবং আমরা অনেকেই ওয়েটিং মানে অপেক্ষায় ছিলাম এই সিনেমাটা দেখার জন্য, প্রচুর এক্সাইটেড ছিলাম। কারণ যখন থেকে শুনেছি যে বাংলাদেশে অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছে সাকিব খান অভিনীত প্রিয়তম সিনেমাটা, সেই দিন থেকে কিন্তু আমাদের একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল যে এই সিনেমাটা কবে আমরা ইন্ডিয়া থেকে দেখতে পাবো। তো ফাইনালি দেখে ফেললাম সিনেমাটা। তো এইভাবে ওটিটি প্ল্যাটফর্মে না এলে কিন্তু আমাদের ভারতীয়দের, ইন্ডিয়ানদের কিন্তু বাংলাদেশের সিনেমাগুলো দেখাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো সুবিধা হয়েছে, দিয়ে দিয়েছে ওটিটিতে। তো কেমন লাগলো প্রিয়তম সিনেমাটা? আমার ইধিকা পালের ফার্স্ট মুভি এটা, তো আমরা জানি ইন্ডিয়ান অ্যাক্ট্রেস। তো কেমন অভিনয় করেছে, তার রোল নায়িকার রোল এখানে খুবই কম বন্ধুরা। যদি ওভারঅল সিনেমাটার দিকে আসা যায়, সে সিনেমাটা ওভারঅল কেমন লেগেছে, যদি তিনটে প্লটে আমরা ভাগ করতে পারি সিনেমাটাকে আরও বেটার হবে রিভিউটা করতে। প্রথমে যদি দুটো পার্ট আমরা ধরি বা ফার্স্ট পার্টটাও যদি ধরি, পুরো মানে জিতের যে সিনেমাগুলো হয়, যদি আমরা বাংলা ইন্ডাস্ট্রির কথা বলি, যে একদম ফার্স্টের দিকে একটা অ্যাকশান করে যে এন্ট্রিটা, যেটা একদম কমার্শিয়াল সিনেমায় যে হিরোদের এন্ট্রিগুলো দেখানো হয়, যে ভিলেনদেরকে ঝাড়পিট করে মেরে ওরকম একটা এন্ট্রি সিম, যেহেতু সাকিব খানের একটা হিউজ ফ্যান রয়েছে, তো হলে একটা সিটি মুভমেন্ট, এন্ট্রি মুভমেন্ট একটা সিটি মুভমেন্ট, আর সুপারস্টার এন্ট্রি মানে যে ব্যাপারটা হয় একটা লার্জার দ্যান লাইফ, সেটা দেখানো হয়েছে একদম, ঠিক আছে। তো সেই টাইমটা একটা দারুণ ব্যাপার, তখনও মনে হয়নি যে এই সিনেমাটা লাস্টের দিকে এতটা প্যাথেটিক একটা ব্যাপার রয়েছে, এতটা ইমোশনাল করে দেবে সবাইকে, সেটা ফার্স্টের দিকে কিন্তু একেবারেই মনে হয়নি। অ্যাকশান হয়েছে, মারপিট হয়েছে, একটা গান চলে এসেছে ঈদের একটা জমজমাট গান, কুরবানি যে গানটা, তারপরে দেখতে পাচ্ছি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাকে দেখানো হচ্ছে, যে তার দাদা সাকিব খানের দাদা মারা যাওয়ার পরে তাই যে ক্রাইসিসগুলো ঘটতে থাকে, তাদের পরিবারে অশান্তি, অনাহার, ঠিক আছে, মানে যেটা হয় আর কি, খুবই একটা অবস্থা খারাপ হয়ে যায় তাদের পারিবারিক অবস্থাটা, সেখান থেকে ঘুরে দাঁড়াবার লড়াই, ঠিক আছে, সেইটা হতে থাকে এবং তার একটা ভালোবাসা, ঠিক আছে, ইদিকা পালের সাথে একটা তার কেমিস্ট্রি। কিন্তু ব্যাপারটা যেটা, এই যে কেমিস্ট্রির ব্যাপারটা, একটা কমার্শিয়াল সিনেমায় তুমি যদি লাস্টের আধ ঘন্টা একটা ভালো ইমোশনাল মানে সিনস করো, তার আগে কিন্তু তাদের যে বাঁধনটা, একটা হিরো হিরোইনের যে ভালোবাসাটা বা লাভ যে ব্যাপারটা, ওইটা আরও বেশি পাওয়ার প্যাক্ট করা উচিত ছিল, সেইটা কোথাও যেন কমতি লেগেছে, যেটা মানে কোনো জায়গায় হয়তো খামতি লেগেছে আমার। এই বিষয়টা যদি আরও একটু জোর দেওয়া হতো, আরও বেশি টাইট করা যেত এই বিষয়টা, তাহলে বোধহয় লাস্টের আরও বেশি ইমোশনাল করে দিত মানুষকে। দেখো সাকিব খানের সিনেমা সাকিব খানের ফ্যান্সরা দারুণ বলবেই, ওভারঅল তারা কিন্তু ভালো বলবে, তারা কোনো খুঁত খুঁজে পাবেন না, কিন্তু আমরা যারা রিভিউ করি তারা কিন্তু মানে প্রত্যেকটা সিনেমায় খুঁটিয়ে দেখি তো আমরা, কিন্তু হ্যাঁ কমার্শিয়াল সিনেমা হিসাবে ওইভাবে খুঁটিয়ে দেখাটাও তো উচিত নয় অ্যাকচুয়ালি। তো সেই হিসেবে যদি আমি দেখি, তাহলে দেখতে পাবো যে সাকিব খানের ওভারঅল যে কটা সিনেমা রয়েছে তার লিস্টে, এখনও পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা বা বেস্ট পারফরমেন্স প্রিয়তম সিনেমাটায় সাকিব খানের, ইয়েস এটা মানতেই হবে। তার যে সেটসগুলো দেখানো হয়েছে, সে ফার্স্টের দিকে একরকম, তারপরে আর একরকম, এবং লাস্টের দিকে তোমরা জাস্ট চিনতে পারবে না, প্রস্থেটিক মেকআপে সাকিব খানকে একটা আলাদা জগতে নিয়ে চলে যাবে। তার যে ওই অভিনয়টা, মানে ভালো পরিচালক পেলে বা ভালো স্ক্রিপ্ট পেলে সে যে অভিনয় করতে পারে, তার মধ্যে যে একটা অভিনয় সত্তা রয়েছে যেটা সুপ্ত অবস্থায় রয়েছে সাকিব খানের মধ্যে, সেটা কিন্তু সে বের করার সুযোগ পায় না। আমি মনে করি সে যদি একটা ভালো ডিরেক্টরের পাল্লায় পড়ে বা ভালো পরিচালক যদি তাকে কাস্টিং করে, সে কিন্তু দারুণ একজন অভিনেতা, তার মধ্যে অনেক কিছু অভিনয় সত্তা লুকিয়ে আছে, কিন্তু সে সেটা পাচ্ছে না, সে সেটা দেখানোর সুযোগ পাচ্ছে না খুব একটা হচ্ছে, কিন্তু হ্যাঁ প্রিয়তম সিনেমা সেই সুযোগটা সে পেয়েছে। তাই জন্যই যারা যারা সিনেমাটা ফার্স্ট হাফ যাদেরকে বোরিং মনে হবে বা মনে হবে একঘেয়ে, দিওয়ানা সিনেমার মতো, যে আমাদের জিতের যে দিওয়ানা আওয়ারা সিনেমার মতো যদি ফার্স্টের দিকটা লাগে, বাট লাস্টের দিকটা কিন্তু একটা অন্যরকম ভাইব দেবে তোমাদেরকে, এবং চোখের টিস্যু পেপার দিয়ে কিন্তু চোখের জল মুছতে হবে বন্ধুরা, এইটুকানি বলতে পারি। এবং হ্যাঁ বাংলাদেশি সিনেমা হিসাবে দারুণ কাজ,
দারুণ কাজ। আমি বলবো এর আগে যে গলু সিনেমাটা বেরিয়েছিল শাকিব খানের, কিংবা আরও যে সমস্ত সিনেমাগুলো শাকিব খানের রয়েছে, এতটা ইমোশনাল না হয় না কোনো দর্শক শাকিব খানের সিনেমা দেখে। শাকিব খানের সিনেমা সবসময় এন্টারটেইন, ফুল অফ এন্টারটেইনমেন্ট, কিন্তু এই সিনেমাটা এন্টারটেইনমেন্ট তো রয়েছে ফার্স্ট হাফে, বাট হ্যাঁ লাস্টের ওই আধ ঘন্টা 20 মিনিট থেকে 25 মিনিট বস, এটা শাকিব খানের পক্ষেই সম্ভব। যে মেকআপ, যে অভিনয়, যে পারফরমেন্সটা করেছে, বাংলাদেশের কিং খান বলা হয় শাকিব খানকে, তো এটা হয়তো সার্থক হয়েছে এই প্রিয়তম সিনেমাটা করার ফলে। যে গানটা রয়েছে লাস্টের দিকে, উফ, গায়ে কাঁটা দেওয়ার মতো একটা সুন্দর অমায়িক কিন্তু গান রয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা যারা প্রিয়তম সিনেমাটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, এবং ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো টাটা।